নমস্কার, আমার নাম মিহির বর্মন। জানি না এই ভিডিওতে কি বলবো, কেমন করে বলবো। তো অনেকে হয়তো জানো যে আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো কি দুর্ঘটনা ঘটেছে, কেমন করে ঘটলো, সেটারই বিস্তারিত আজকে আলোচনা করবো। আর এর আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো যে আমি রাত্রি 9:30 নাগাদ কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু পাচ্ছিলাম না। তো রাত্রিবেলা ওই অন্ধকারের মধ্যে হেঁটে চলেছি। তারপরের মুহূর্তটা তো আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি বা ভিডিওতে তুলে ধরতে পারিনি যদিও, তো সেটাই আজকে আমি আমার নিজের মুখে তুলে ধরতে চলেছি। প্রথমেই বলে দিই যে আমি হিচহাইকিং করে পুরো ভারত ঘোরার একটা টার্গেট রেখেছিলাম। পুরো ভারত বলতে চার ধাম করার একটা টার্গেট রেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আর একটা ধাম বাকি ছিল। চারটার মধ্যে তিনটা ধাম হয়ে আছে, আর একটা শুধু বাকি ছিল, সেটা হচ্ছে উত্তরাখণ্ডের বদ্রীনাথ। সো হিচহাইকিং জিনিসটা অনেকে যারা জানো না তাদেরকে বলতে চাই যে লিফ্ট নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াকেই বলে হিচহাইকিং। তো দুর্ঘটনাটা ঘটে 13/8/2023 রাত্রি 9:30 নাগাদ। তো কি সে এমন কি ঘটে যে তারপর থেকে আমার কোনো ভিডিও আসছে না, কোনো কিছু রেসপন্স, মানে কোনো কাউকে কোনো রিপ্লাই দিচ্ছি না, কেউ ফোন করছে ফোনের কোনো অ্যান্সার দিচ্ছি না। সো এমন কি ঘটেছিল সেই রাত্রে, তো ব্যাপারটা হচ্ছে শুরু থেকে শুরু করি। আর প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে যে এই ঘটনাটার পরের দিন থেকে বা পরে থেকে আমাকে অনেকজন ফোন করেছো, অনেকজন ফোন করেছো, SMS করেছো, কিন্তু কারো কোনো আমি রিপ্লাই দিতে পারিনি বা ফোন ব্যাক করতে পারিনি। সত্যি বলছি আমি সেই অবস্থায় ছিলাম না, সেই জন্যই আমি কারো কোনো রিপ্লাই দিতে পারিনি। হ্যাঁ, কারো কারো ওই খুব কম বলতে ওই 100 জনের মধ্যে একজন বা দুজনকে এরকম রিপ্লাই দিয়েছি, তাছাড়া কাউকে সেরকমভাবে আমি রিপ্লাই দিতে পারিনি। সেই অবস্থায় ছিলাম না আমি, ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু বারবার করে। তো ব্যাপারটা হচ্ছে কি, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি রাত্রিবেলা খুঁজছিলাম যে হয়তো একটা বাসস্ট্যান্ড পেয়ে যাই, নয়তো কোনো একটা জনবহুল এলাকা, মানে মানুষজন যেখানে থাকে বা দোকান বাড়িঘর যেখানে থাকে সেই সমস্ত জায়গা আমাকে আমি যেন খুঁজে পাই। তো এমন দুর্ভাগ্যবশত আমি কোনোটাই পাচ্ছিলাম না। 9:30 নাগাদ আমি ওই হেঁটেই চলেছি। ব্যাপারটা হচ্ছে যে আমি যেই রাস্তা ধরে যাচ্ছিলাম সেই রাস্তাটা মানে হাইওয়ে টাইপের, ঠিক আছে? তো হাইওয়েটা আমাদের দিকে কেমন হয় যে একটা হাইওয়ে পেরিয়ে গেলাম, কোনো দোকান বাসার বা কোনো কিছু লোকজন থাকে দেখা যায়, কিন্তু এই মানে বাঁচাও থেকে যেখানে আমি নামছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে বাঁচাও, আর বাঁচাও থেকে প্রায় 2-3 কিলোমিটার বা বেশিও হতে পারে আমি হেঁটেই চলে আসছি। হাইওয়েগুলোর সিস্টেমগুলো কীরকম যে একটা হাইওয়ে শেষ হলো, আবার একটা হাইওয়ে শেষ মানে শুরু হচ্ছে, এইভাবে চলতে গেছে, কন্টিনিউ চলতে গেছে, কোনো বাড়িঘর কোনো কিচ্ছু নেই। ওই জায়গাটা আশেপাশে মানে দুই সাইডে রাস্তার জাস্ট ইন্ডাস্ট্রিজ এলাকা, মানে লবণের কোম্পানি আর কারখানা, তাছাড়া অন্য কিচ্ছু নেই। অনেকে হয়তো জানো না যে আমি গান্ধীধামে কেন আসছিলাম। তো মেন কথাটা হচ্ছে যে এখানে আমার কাকুয়াড়া আছে, সেই জন্যই কাকুয়াড়া কর্মসূত্রে, মানে আমার কাকু কাকিমারা কর্মসূত্রে এখানে আছেন, তো তাদের সঙ্গে দেখা করার জন্যই আসছিলাম। ব্যাকগ্রাউন্ডে কেউ কিন্তু যাবে না, জাস্ট আমার কথাগুলো যদি কারো শোনার ইচ্ছে হয় তাদের শুনতে পারো, একটু কষ্ট হচ্ছে যদিও তবুও বলছি, মানে টান টান করে হয়তো তোমরা বুঝতে পারছো যে টেনে টেনে কথা বলছি। আর তো সেই রাত্রিবেলা যখন আমি কোনো কিচ্ছু পাচ্ছিলাম না, জাস্ট আমি ভগবানের কাছে এটাই চাচ্ছিলাম যে আমার বাসস্ট্যান্ড সামনে কোনো বাসস্ট্যান্ড যেন মেলে, নয়তো আমাকে কেউ লিফ্ট নিয়ে বা লিফ্ট দিয়ে কোনো একটা দোকান বা বড় একটা মার্কেটে বা কোনো একটা মার্কেটের মধ্যে নিয়ে ফেলুক। ভেবে নিয়েছিলাম যে আর ক্যামেরা ট্যামেরা করবো না, আর কোনো কিছু করবো না, জাস্ট যদি লিফ্ট তো পাওয়ার কোনো আশাই ছিল না সেই জায়গায়। তবুও দুর্ভাগ্যবশত একজনকে আমি হাত দেখাই, দেখতে পাচ্ছিলাম যে একটা বাইক আসছে, তো জাস্ট ট্রাই করছিলাম, লরি তো দাঁড়াচ্ছিলই না, জাস্ট ট্রাই করছিলাম যে লিফ্ট যদি দিয়ে দেয় তাহলে ভালো হয়। তো সেই দুর্ভাগ্যবশত বাইকটা দাঁড়ানোর পর দেখি একটা বাইকে 4 জন ছিল। তারপর ওরা নেমে গাড়ি থেকে মানে বাইক থেকে নেমে জাস্ট প্রথমে নর্মালি কথা বলছিল, যেভাবে কথা বলে যে লিফ্টের ব্যাপারে। তো তারপর আমি ওদেরকে বললাম যে আমার এখানে কোনো বাসস্ট্যান্ড কাছাকাছি, আমি জাস্ট বললাম যে ওদেরকে সেখানে কোনো বাসস্ট্যান্ড কাছাকাছি আছে, নয়তো কোনো দোকান বাসার মানে দোকান টোকান আছে কি কাছাকাছি, তো সেই জায়গায় যদি আমাকে একটু লোকেশনটা বলে দাও বা আমাকে যদি নিয়ে যাও তাহলে একটু ভালো হয়। তো তারা প্রথমে নর্মালি কথা বলতে বলতে ওরা একজন হুট করে বলে ওঠে
যে ওরা কিন্তু আমি প্রথমেই বুঝে নিয়েছিলাম যে ওরা নেশা করেছিল, তো তারপরেও নেশা করেছিল, তারপরেও আমি সেভাবে মোটামুটি ভালোইভাবে কথা বলছিলাম। তো তারপরে একজন বলে উঠল যে, মানে হিন্দিতেই বলছিল যে 50 টাকা লাগবে, 50 টাকা লাগবে, মানে মদ খাবে এরকম একটা ব্যাপার। তো তারপর আমি আর জোর জবরদস্তি করলাম না বা কোনো কিছুই করলাম না, কোনো রিয়াকশন দিলাম না, জাস্ট আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি দিয়ে দেবো, জাস্ট আমাকে বলো যে এখানে কোথায় বাস স্ট্যান্ড আছে। তো তারপরে ওটা দিয়েও দিচ্ছে, মানে ওরা বলতেও চাইলো যে ঠিক আছে তুমি দাও, আমি তোমাকে বলে দেবো। তো আমি ব্যাগটাতে, আমি ব্যাগের ভেতরে জাস্ট মানে টাকাটা নেওয়ার জন্য হাড্ডু করছিলাম, জাস্ট একটু 1 সেকেন্ড, আর মোবাইলটা আমার বাইরে ছিল, এই আঘাতেই ছিল, 1 সেকেন্ডেরও অর্ধেক এরকম একটা ব্যাপার, আমি ব্যাগটার মধ্যে হাড্ডু করছিলাম। হাড্ডুতেই একজন আমার গলা দাবায় ফেলে, এরকম করে গলা দাবায় ফেলে, গলা দাবানোর পর ডাকা ডাকি শুরু হয়। আমি জাস্ট ভাবে উঠতে পারছিলাম না যে কী করবো, তখন দাবাদাবি মানে ধাক্কাধাক্কি হয়, তার ধাক্কাধাক্কি করতে করতেই ওদের মধ্যে কেউ একজন বলে ওঠে যে মোবাইল নিলে, মোবাইল নিলে, এরকম করে বলতে থাকি। তো আমার মেন হচ্ছে আমি মোবাইলটা এইভাবে ধরেছিলাম, মোবাইলটা আমি কিছুতেই ছাড়ছিলাম না, মোবাইলটা আমি কিছুতেই ছাড়ছিলাম না, ঠিক আছে, কিছুতেই যখন ছাড়ছিলাম আমি মনে করছিলাম যে ধাক্কাধাক্কি হবে, এমন তো কিছু ব্যাপার না, এমনি ধাক্কা থাকতে হবে, একটু মারপিট টাইপের একটু হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওই কিছুক্ষণ টাইমের মধ্যে, ওইখানে ওই কিছুক্ষণ টাইমের মধ্যে কেউ একজন, মানে জাস্ট বুঝতে পারলাম যে পিছনে একজন কেউ আঘাত করলো, পিছনে একজন মানে পিছনে পিঠের কাছে একজন আঘাত করলো। দেখো আমি তো ধাক্কা ধাক্কি করতে ব্যস্ত ছিলাম, তো সেই মুহূর্তে মাইন্ডটা ওই দিকে ছিল, মানে আটকানোর, মানে প্রোটেক্ট করার বিষয় ছিল। কিন্তু এই মুহূর্তে কেউ একজন পিছন থেকে, মানে পিছন থেকে বলতে সামনে থেকেই, সামনেই ছিল, পিছন থেকে কেউ একজন চাকুর আঘাত দিয়ে দেয় পিছন থেকে। জাস্ট বুঝতে পারলাম একবার না, দুইবার, দুইবার এরকম মানে স্পিডে, একদম খুব স্পিডে চাকুর আঘাত দেয়, একদম একটা পিছনে, মানে পিঠের মানে কোমরের এক সাইডে, পিঠের দিকে বলতে পারো, আর একটা কোমরের দিকে, এ দুটো দেয়। তারপর আমি জাস্ট, আমি সেই মুহূর্তে অবাক হয়ে গেছিলাম, আমি আমার পায়ের মানে আমার পা থেকে মাটি সরে গিয়েছিলো, আমি যে কী হলো এটা। সেই মুহূর্তটা আমার লাইফে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে যে কী হলো এটা, আমি নিজে ভেবে উঠতে পারছিলাম না যে এই খানিক সময়ের মধ্যে কী হলো এই ব্যাপারটা। কিন্তু ধাক্কা ধাক্কি সে ঠিক আছে, কিন্তু এইটা কী হলো আমি নিজে বুঝতে পারছিলাম তারপরে যে এটা কী হলো। দুইটা আঘাত করার পর ওরা আবার একটা আঘাত করে, সেটা আমার পেটের মধ্যে। আর বিশ্বাস করো, পেটের মধ্যে যখন আঘাতটা করে, মানে পেটের এক সাইডে, ঠিক আছে, পেটের এক সাইডে যখন আঘাতটা করে, যেমন যেমন আমাদের বেলুন, ঠিক আছে, বেলুনটা ফুটো করলে যেমন শব্দটা হয় না, মানে কীরকম একটা শব্দ হয়, তো সেই টাইপের, সেই টাইপের পেটের মধ্যে যখন আঘাতটা, চাকুটা ঢুকানো হয়, তখন সেরকম আমার ফিলটা, সত্যি বলছি সেরকম ফিলটা হয়েছিলো। আর শেষের চাকুটা ওরা বের করছিলো না, জানি না কী কারণে বের করছিলো না। তারপরে আমি নিজে নিজে হাতটা দিয়ে, জাস্ট হাতটা দিয়ে এরকম করে চাকুটা ধরলাম, আর বের হচ্ছিলো না, মানে এতটা কষ্ট লাগছিলো, চাকুটা বের হচ্ছিলো না, যে দিক থেকে টানছি বের হচ্ছিলো না। তারপর জোর করে এরকম করে টান মারলাম, টান মারে দেখছি রক্ত বন্যা হচ্ছে, মানে টান, যখনই টান মারলাম, টান মারার পর দেখছি রক্তের বন্যা বয়ে আছে, এক সাইডটা ভিজে চলে আছে। তারপর জানি না কী কারণে, মানে ভগবানের কী লীলা, মানে আমি জাস্ট বলতে পারছি না, মানে বলে বোঝাতে পারছি না যে আমার এই মোবাইলটা এরকম হাতে ছিল, হাতটাও মানে মোবাইলটাও কিছু নেয়নি। তারপর ওরাই কী করে, কেমন করে আমি জানি না, যেটা আমি এটা আমি এক্সপ্লেন করে বলতে পারবো না যে কেমন করে এটা সম্ভব হলো যে ওরা এই সমস্ত করার পর বাইকে সবাই চেপে যায়। তো মজার বিষয় হচ্ছে যে এই অবস্থায় আমি উল্টা ওদের কাছ থেকেই আবার আমি উল্টা ওদের কাছেই আবার রিকোয়েস্ট করছিলাম যে যা হয়েছে হয়েছে ভাই, আমাকে এই অবস্থায় হসপিটাল নিয়ে যাও, প্লিজ হসপিটাল নিয়ে যাও, নয়তো এই জায়গাটা অন্তত ওকে বেঁধে দাও, কোনো কিছু দিয়ে বেঁধে দাও। তো ওরা কোনো কিছু শুনলো না, সোজা বাইকে ওই চাকুটা বের করছিলাম, চাকুটা কে নিল না নিল জানি না, না পড়ে গেছে ওখানে সেটাও জানি না আমি। তো চাকুটা নিয়ে বা এই দুর্ঘটনা, এই ঘটনাটা ঘটার পর তারপর ওরা ভেঙে চলে যায়। তারপর আমি জাস্ট অবাক ছিলাম, আমি ভাবে উঠতে পারছিলাম না যে কী করবো এবার, কেমন করে কোথায় যাব, একটা গাড়িও দাঁড়াচ্ছে না এই মুহূর্তে। সে মুহূর্তে আমার কোনো কিছু কাজ করছিল না, মাথা কোনো কিছু কাজ করছিল না, জাস্ট
আমার এই মোবাইলটা তো ল্যাপটপ একদম, মোবাইলটা একদম রক্তে ভিজে ছিল, মানে এই হাতে ছিল তো আর এই হাত ধরেই চেপেছিলাম এইভাবে, মোবাইলটা পুরোটা রক্তে চুবেছিল এরকম একটা ব্যাপার। তবুও মোবাইলে একদম কাজ করছিল না, মানে রক্তে যখন পুরোটা রক্তে চুবে থাকবে না তখন মোবাইলটা, বা এমনি জল দিয়েও যদি চুবে থাকে না মোবাইলটা অতটা কাজ করে না। কিন্তু তবুও খুব কষ্টে, মানে খুব কষ্টে আমি মোবাইলটা খুলে, আমাদের একটা গ্রুপ আছে মানে ফ্রেন্ড সার্কেলের, আমার একটা ফ্রেন্ড সার্কেলের গ্রুপ আছে, সেই গ্রুপে জাস্ট সঙ্গে সঙ্গে আমি একটা লোকেশন শেয়ার করলাম যে ভাই আমি এইখানে আছি, আর ভয়েস একটা পাঠায় যে ভাই যে করে হোক হেল্প কর। তখন ওরাই কী করছে না করছে জানি না, তারপরে আমি আমার যতটা মানে শক্তি খুলি আমার যতটা শক্তি খুলিয়েছে, আমি কাকে কল করেছি না কল করেছি আমার নিজেও এখনও মনে নেই, জাস্ট এইটুকু মনে আছে যে হ্যাঁ আমি কল করেছিলাম, কিন্তু জ্ঞান হারায়নি আমার, এইটুকু বলতে পারি যে আমি জ্ঞান হারাইনি, জ্ঞান যদি হারাতাম আমি তৎক্ষণাৎ শেষ হয়ে যেতাম। তো ব্যাপারটা হচ্ছে যে তো ভয়েসটা শুনিয়ে দিই, তো আমি এই যে 9:35 আমি গ্রুপে একটা আমাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপে আমি একটা মেসেজ করেছিলাম, মানে মেসেজ বলতে ওই দুর্ঘটনাটা ঘটার পর আমি একটা লোকেশন শেয়ার করি 9:35, তারপরে এই মেসেজটা সেই মুহূর্তটা আমার কাছে একদম খুব খারাপ একটা মুহূর্ত ছিল, খুবই খারাপ একটা মুহূর্ত ছিল। তো ওখান থেকে আমি প্রায় 5 মিনিট ধরে এই অবস্থায় মানে পিঠে 20 কিলোর ব্যাগ যেরকম ছিলাম, আমি নর্মালি যেরকম ছিলাম সেরকম অবস্থায়, কোনো বাধাবাধির কোনো সিস্টেম নেই, কোনো কিছু করিনি, সেই অবস্থায় 5-10 মিনিট আমি হেঁটেই চলেছি, আবার হেঁটেই চলেছি, হাঁটতে হাঁটতে মানে ঠাকুরের কৃপায় একটা লরি দাঁড়ায়, যেন তেন প্রকারণে এক মানে খুব কষ্ট করে একটা লরি দাঁড় করি, লরি দাঁড় করানোর পর লরিটা নিবে না আমাকে, মানে এই অবস্থা দেখে আমাকে নিবে না, ওরা অনেকজনই ছিল লরির ভিতরে কিন্তু আমাকে নিবে না, মানে এটা ব্যাপারটা হচ্ছে যে এখানে চাকুর আঘাত আছে, রক্ত পড়ছে, মানে পুলিশ কেসের একটু একটা ব্যাপার, ঝামেলা জড়াতে চায়, অনেকে চায় না, তো কেউ একজন গাড়ির মানে দরজাটা একটু খুলে দেয়, তো এটাই আমি তৎক্ষণাৎ ভাবলাম যে এটাই একটা চান্স, এটা একটা সুযোগ, একটা ঘাট থেকে খুলে কোনো রকমের গাড়ির মধ্যে দিয়ে ওই অবস্থায় আমি আমার লাল ব্যাগ, একটা সামনের একটা লাল ব্যাগ ছিল, লাল ব্যাগে একটা গামছা ছিল লাল, তোমরা হয়তো দেখেছো, গামছাটা খুলে জাস্ট একাই বেঁধে নিলাম, একাই বেঁধে নিয়ে উঠে পড়লাম। কিছু দূর নিয়ে যাওয়ার পর ওরা একটা পেট্রোল পাম্পে দাঁড়ায়, পেট্রোল পাম্পে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সকে ফোন করে, 15 বা 20 মিনিট পর অ্যাম্বুলেন্স আসে, আর ততক্ষণ ধরে আমি এইভাবেই বসেছিলাম, মানে এক জায়গায় বসিয়ে রাখছিল। জাস্ট আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করছিলাম যে তাড়াতাড়ি করো, যা বলবে করো তাড়াতাড়ি করো, আর আমি প্রত্যেকটা মানুষকে একটাই কথা বলছিলাম যে অ্যাম্বুলেন্সটা তাড়াতাড়ি নিয়ে আসো। মানে জাস্ট আমি মানে কান্না করছিলাম না যদিও, কিন্তু এটাই একটা মানে ঠাকুরের কাছে ওটাই প্রথম একটা ইচ্ছে ছিল যে অ্যাম্বুলেন্সটা যেন তাড়াতাড়ি আসে। দীর্ঘক্ষণ পর অ্যাম্বুলেন্সটা এসে আমাকে প্রথমে তো নিয়ে যায় হচ্ছে রামবাগ, এখানে রামবাগ হাসপাতাল আছে, তোমরা যারা জানো তারা বুঝতে পারবে যে রামবাগ হাসপাতালে নিয়ে যায়, রামবাগ হাসপাতালে, ওটা কিন্তু সেরকম বড় হাসপাতাল না, একটা মোটামুটি হাসপাতাল, তো সেখানে গিয়ে আমার এই অবস্থায় ওরা দেখে অবাক, মানে রক্তের তো বন্যা বয়ে আছে, রক্ত ভিজে ল্যাটপ্যাট, পুরোটা ভিজে ল্যাটপ্যাট, তো এভাবে খুলে দেখলো যে গর্ত হয়ে আছে, মানে এমনি চেরা না, এরকম চেরা না, গর্ত হয়ে আছে। তারপরে ডাক্তার কোনো রকমে ব্যান্ডেজ করে দেয়, ব্যান্ডেজ মোটামুটি লাগছিল না, রক্ত বন্ধই হচ্ছিলো না, তবে মোটামুটি করে দেয়, মোটামুটি করে দেওয়ার পর আবার ওখান থেকে ট্রান্সফার করে দেয় হসপিটাল ভুজ বলে একটা হসপিটাল আছে সেইখানে, মানে রামবাগ থেকে ভুজ প্রায় 180-100 কিলোমিটার ডিস্টেন্স, ওইখানে ট্রান্সফার করে। তো ওইখানে যেতে যেতে অ্যাম্বুলেন্সে আমি তো শুয়ে আছি, কোনো আমার সেরকম প্রবলেমও ছিল না, শুয়ে আছি, আর তখন আমি জাস্ট ফিল হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি এইভাবে কাত করে শুয়ে আছি, এইভাবে কাত করে শুয়ে থাকার পর মনে হচ্ছে যে কিছু একটা প্রবলেম হচ্ছে, আরও রক্ত বেরোচ্ছে। তখন অ্যাম্বুলেন্সেরই ডাক্তার থাকে, তো ওকে বললাম যে স্যার আমার পিঠের মধ্যে কিছু একটা প্রবলেম হচ্ছে, তো তখন ওই দেখলো যে পিঠের মধ্যে আর একটা ফুটো, আর একটা আঘাত আছে,
তো ওটা কিন্তু রামবাগ হাসপাতালে দেখতে পাইনি যদিও। তো তারপর ওই আবার মোটামুটি একটা ব্যান্ডেজ করে দিল, ওইভাবেই রক্ত তবুও পড়তেই আছে, ওইভাবেই আমি বুঝে পৌঁছাই। তো বুঝে পৌঁছাই প্রায় 12:10, 10 বা 15 এরকম বুঝে পৌঁছাই। ওখানে গিয়ে ওরা ব্যান্ডেজ টেনেছে, আবার খুললো, খুলে দেখলো, দেখার পর আবার ব্যান্ডেজ করলো। ব্যান্ডেজ করার পর এই দুটো মানে দুটো পুরো দুটো কাটা দুটো আঘাত বন্ধ হচ্ছে, মানে রক্ত বন্ধ হচ্ছে, কিন্তু পিছনেরটা, পিছনের যে আঘাতটা ছিল সেই পিছনের আঘাতটা কোনো মতেই বন্ধ হচ্ছিলো না, কোনো মতেই না। তো আমি নিজে ভাবে মানে আমি সব একদম আমার একদম জ্ঞান ঠিক ছিল যে কখন কী হচ্ছে, কে ব্যান্ডেজ করছে আমি দেখতে পাচ্ছি, বা সবার সঙ্গে কথাও বলছি। তো এই করে কোনো রকমে যখন বন্ধ হচ্ছিলো না, তা ওইভাবেই শুয়েছিলাম। যে পৌঁছানোর পরও আমাকে সেইভাবে ভর্তি নিতে চাইছিল না, কী জন্য যে আমার গার্জিয়ান ছিল না। তো ব্যাপারটা হচ্ছে যে আমার গার্জিয়ান মানে আমার কাকু ওরা সঙ্গে সঙ্গেই জানতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে জানতে পারার পর আমি যখন যেই দুর্ঘটনাটা ঘটে সেই জায়গায় ছিলাম, সেই জায়গা থেকে লোকেশন যখন জানতে পারে যে হ্যাঁ ওই জায়গায় আছে, যখন ওখানে গেছে তখন ওখান থেকে আমাকে অ্যাম্বুলেন্সে করে বেরিয়ে আসছে ওখান থেকে। তো তারপরে ওখান থেকে আবার যখন রামবাগ হাসপাতালে যাই, রামবাগ হাসপাতালে যখন ওরা যখন আসে তখন মানে আমার কাকুরা যখন রামবাগ হাসপাতালে ঢোকে, তখন আমি আবার রামবাগ হাসপাতাল থেকে ট্রান্সফার হয়ে বুঝে পৌঁছাই, এই জন্য একটু লেট হয়ে গেছে। তো সেই বুঝে পৌঁছানোর পর অনেকক্ষণ পর কাকুরা যায়, কাকুরা মানে আমি জাস্ট যখন আমি বুঝে পৌঁছাই, বুঝে পৌঁছানোর সময় আমার রক্তে এতটা রক্ত বেরিয়েছিল, আমি নিজে যখন যখন মনে হচ্ছিল যে ঠিক আছে, যখন আমার দুর্ঘটনাটা ঘটে, দুর্ঘটনাটা মানে চাকুটা যখন মারে, চাকুটা মারার পর আমি রাত্রিবেলা তো অতটা দেখতে পাচ্ছিলাম না, তখন জাস্ট হাত এরম করে এইভাবে জাস্ট দেখছিলাম, মানে এইভাবে রাত্রিবেলা অতটা দেখা যাচ্ছিলাম না, যদিও এভাবে জাস্ট আঘাতগুলো দেখছিলাম যে কী ব্যাপারটা কী হয়েছে। তো তখন আমার এটা মনে হচ্ছিলো যে এরকম ফিল হচ্ছিল, এরকম মনে হচ্ছিলো যে কেউ বালতি করে, বড় বালতি করে এরকম করে যখন জল ঢেলে দেয় না, মানে বড় বালতি করে এরকম করে জল ঢেলে দেয়, তখন যেই যেই স্পিডে জলগুলো পড়ে সেই রক্তগুলো তেমনভাবে উঠছিল, বিশ্বাস করো তেমনভাবে উঠছিল। তো যখন আমি বুঝে পৌঁছাই, বুঝে পৌঁছানোর পর আমাকে তো এক বেটে শুয়ে রাখে, এইভাবে মানে স্ট্রেসারে করে শুয়ে রাখে, স্ট্রেসারে করে যখন স্টিলের স্ট্রেসারগুলোতে শুয়ে রাখে, স্ট্রেসারে এইভাবে কাত করে শুয়েছিলাম, কাত করে ওরা ব্যান্ডেজ ফ্যান্ডেজ করছিলো। তো যেটা বন্ধ হচ্ছিলো না, যেই আঘাতটা বন্ধ হচ্ছিলো না, ওরা দেখছিলো যে কীভাবে বন্ধ করা যায়, ওরা মানে ওই ডাক্তার ওরাই গল্প করছিলো যে এবার এটা বন্ধ হচ্ছেই না, কী করে বন্ধ করা যায়। কিছুক্ষণ পর যখন এভাবে একটু সোজা হতে চাই, একটু সোজা হতে চাই, সোজা হতেই ডাক্তারগুলো বলে যে এই এদিকে ক্রস হোস না, বা এদিকে হালিস না, না তো ভিজে যাবি। জাস্ট এভাবে যখন একটু একটু ঘুরলাম, ঘোরার সঙ্গে সঙ্গে আমি জাস্ট মনে হলো যে টেসারটা এরকম তিন চার আঙুল রক্তে ভিজে আছে, পুরোটা রক্ত ভিজে আছে। আমি যদি একদম সোজা হয়ে যেতাম তাহলে পুরোটা ভিজে যেতাম আবার, পুরো এমনিতে তো পুরোটা ল্যাতত্যাত হয়ে গেছে, মানে পিঠটা পুরো রক্তে রক্তাকার। তো আমি ঠাকুরের কাছে এটাই তখন ঠাকুরের কাছে এটাই চাইছিলাম যে ঠাকুর আমি বাঁচি কি মরি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাকে এই অবস্থায়, এই রক্তাক্ত অবস্থায় আমার বাড়ির লোক মানে আমার কাকুরা যেন না দেখে, যদি দেখে তাহলে খুব খারাপ একটা মানে খুব খারাপ একটা ব্যাপার হবে। কারণ এই অবস্থায় আমি যেই অবস্থায় ছিলাম, সেই অবস্থায় যদি এমনি সাধারণ মানুষ যদি দেখে না, আমি বলে বুঝাতে পারছি না যে কী হবে। তারপরে পুরোটা ওয়াশ করলো, পুরোটা যখন আমি ফ্রেশ মানে একটা রক্তগুলো বেশি মানে বেশিরভাগ রক্তটা পরিষ্কার করলো, বেশিরভাগ রক্ত পরিষ্কার হওয়ার পর কিছুক্ষণ পর আমার কাকুরা আসে, কাকুরা এসে আমাকে যখন অপারেশন মানে সুইটও করলো, সুইটও করার পর অপারেশন থিয়েটারে যায়, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে অনেক কিছু চেক আপ করার সময় মানে হাইট বা বুকের কিছু ছবি টবি এরকম কিছু নেয়, তখনই একবার অজ্ঞান হয়েছিলাম, তাছাড়া তারপরে আর অজ্ঞান হইনি। এই হচ্ছে ব্যাপার। আর আমার মধ্যে এমন একটা সাহস হয়ে গেছিলো, সত্যি এটা একটা খারাপ বলতে পারো বা ভালো বলতে পারো, আমার মধ্যে এমন একটা সাহস হয়ে গেছিলো মানে অফুরন্ত সাহস বা একটু বেশি বেশি টাইপের হয়ে গেছিলো, যে
পুরোটা ঘুরে আসলাম, মানে রাতের পর রাত। এটা তো কেবল 9:30 রাত্রিবেলা, আমি 1:30 2টা বা পুরো রাত্রি এরকম রাত্রিবেলা ঘুরে, আমি পুরো রাত্রি এরকম রাত্রিবেলাও কোনো জায়গায় ছিলাম, কোনো কিছু প্রবলেম হয়নি। রাত্রি 1টা 2টা অবধি রাস্তায় হেঁটে হেঁটে আসি, কোনো কিছু কোনো জায়গায় কোনো কিছু প্রবলেম হয়নি। কিন্তু এই জায়গায় হয়ে যাবে আমি সত্যি আইডিয়া করিনি। আর ব্যাপারটা হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করছো যে ছেলেগুলো কোথাকার, বা যারা হয়তো জানো যে অনেকে আমাকে প্রশ্ন করছো যে ছেলেগুলো কোথাকার, কে হয় বা কী হয়। সত্যি কথা বলতে আমি এইটুকু বলতে পারি যে ওই ছেলেগুলো না গুজরাটের না, গুজরাটের লোক অনেক ভালো, অনেক ভালো গুজরাটের না এইটুকু বলতে পারি। আর আমার যেটা আইডিয়া বা কাকু আমাকে বললো যে ওই জায়গাটা এরকমই, মানে যেই জায়গাটা আমি নেমেছিলাম বাঁচাও থেকে গান্ধীধাম অবধি, এই জায়গাটা খুব খারাপ জায়গা। একটা খারাপ জায়গা বলতে কীরকম, যে এই জায়গাটা রাস্তার দুই ধারে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, মানে লবণের কারখানা বা আরও অনেক কিছু প্লাইউডের কারখানা, অনেক কিছু কারখানা কোম্পানি আছে। শিওর একদম বলছি না যে বিহারেরও হতে পারে বা ইউপিরও হতে পারে, ঝাড়খণ্ডেরও, বিহার ইউপি বা ঝাড়খণ্ড এই তিনটের মধ্যে হতে পারে, নয়তো এটা শুনতে একটু খারাপ লাগবে, তো সেটা হচ্ছে যে ঝোপড়পট্টির যে লোকগুলো থাকে সেইটাও হতে পারে। আমার জাস্ট আইডিয়া, আমি শিওর বলছি না। কিন্তু তো ব্যাপারটা হচ্ছে, ওরা কী করে যে দিনের বেলা ওরা কাজ করে, দিনের বেলা ওরা কাজ করে যার যেই কোম্পানিতে কাজ করে, কিন্তু রাত্রেবেলা এরকম ভণ্ডাম করে বেড়ায় ওরা, মানে মদ খেয়ে বেড়ায় আর এরকম চিন্তায় টিন্তায় করে বেড়ায়। আমি হিচহাইকিং করাতে অনেকে সাহস হয়ে আছিল যে হ্যাঁ একাই ঘোরা সম্ভব হয়, কিন্তু এই দুর্ঘটনাটার ঘটার পর অনেকে হয়তো বাড়ি থেকেও বের হবে না। তো আমি এটাই বলতে চাই, তো ব্যাপারটা হচ্ছে সেরকম হিচহাইকিং অনেকে করে, আর বাংলায় ধরতে গেলে আমি প্রথম। তো অনেকে ঘুরে গেছে, অনেকে ঘুরেছে, পুরো ভারত ঘুরেছে, কিন্তু তাদের কোনো প্রবলেম হয়নি। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এরকম একটা শিকার হয়ে যাবো, তো সেটা কোনো ব্যাপার না। তো অনেক কিছু নিয়ম আছে, যেগুলা অনেক কিছু নিয়ম আছে হিচহাইকিংয়ের, সেগুলো যদি একদম পারফেক্ট মানে সুন্দরভাবে পালন করো তাহলে কোনো কিছু প্রবলেম হবে না। তো সেই নিয়মটা নয় আমি অন্য এক ভিডিওতে তুলে ধরবো। আর আমি যেগুলো আমি নিয়মের কি হিচহাইকিংয়ে আমি কোনো কিছু নিয়ম, সত্যি কথা বলতে আমি হিচহাইকিংয়ে তো কোনো কিছু নিয়ম পালন করতাম না, মাথার মধ্যে এটুকুই ছিল আমি 4 ধাম করতে বেরিয়েছি হিচহাইকিংয়ের মাধ্যমে, দুইটা কারণে 4 ধাম করতে বেরিয়েছি হিচহাইকিংয়ের মাধ্যমে। এক, কত মানে বাজেট লোতে, আর দুই, খুব স্পিডে। এই দুটোই হচ্ছে প্রবলেম, এই দুটো করতে গিয়ে এই অবস্থা আজকে আমার। হ্যাঁ আমি নিজেকে কিছু দোষ দিচ্ছি, কারণ সেই রাত্রিবেলা আমি যদি সেরকম একটা ঝুঁকি না নিতাম, বা আমি তৎক্ষণাৎ যদি আমার কাকুদেরকে আমি ফোন করতাম, তাহলে হয়তো এটা হতো না। জানি না কী হতো কী হতো না, সেটা পরের ব্যাপার। তো ব্যাপারটা এইটাই, জানি না এই বকবকি কতজন শুনছে, তো যারা শুনছেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি চাই যে আমার আর একটা খারাপ নিউজ, আর একটা খারাপ খবর, যে আমাকে আমি হয়তো আর হিচহাইকিং করতে হয়তো পারবো না, কারণ আমিও যদিও চাই আমার বাড়ির লোক করতে দেবে না আমাকে, আর আমার বাড়ির লোকও যদি চায় আমার পাড়া প্রতিবেশী কেউ হয়তো করতে দেবে না হিচহাইকিং ব্যাপারটা। তো সম্ভবত আমি টপিক চেঞ্জ করছি বা টপিক চেঞ্জ করবো আস্তে আস্তে, হিচহাইকিংটা আমার দ্বারা আর হচ্ছে না, সেটার জন্য ক্ষমা চাইছি। কী কী আঘাত লেগেছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। প্রথমত যেটা ছোটো ছোটো আঘাত লেগেছে সেটা হচ্ছে যে এই যে আঙুলের, হয়তো দেখতে পাচ্ছ না তোমরা, আঙুলের এখানে একটু মানে ধাক্কা ধাক্কি করতে গিয়ে একটু আর লাগছে এখানে হালকা করে। তারপর এই আঙুলের পেটটা, মানে আঙুলের পেটটা, আঙুলের আঘাতের পেটটা কেটে গেছে। এই আঙুলের পেটটা কেটে যাওয়ার তারপরে কিছু মুহূর্ত আমি তোমাদেরকে বলি, যে যখন এটা কেটে যায়, কেটে যাওয়ার মোটামুটি কিছু মনে হয়নি, তারপর ব্যান্ডেজ করে, ব্যান্ডেজ করার পর আমার বড়ো বড়ো মানে 2-3 দিন পর আমার বড়ো বড়ো এই ব্যান্ডেজগুলো খুলছে, ওয়াশ করছে, ড্রেসিং করছে, ঠিক আছে, কোনো কিছু প্রবলেম হচ্ছে না। কিন্তু এই আঙুলের ব্যান্ডেজটা খুলতেই যাচ্ছিলো না, কোনো ডাক্তারে খুলতে যাচ্ছিলো না। তারপর আমি নিজে নিজে ভাবছিলাম যে আঙুলের মাথাটা আছে তো আছে, মানে ব্যান্ডেজের উপর থেকে আমি আঘালটা এইভাবে টিপছিলাম যে আঘালটা আছে না কেটে চলে গেছে। তারপর ব্যান্ডেজটা যখন 3-4 দিন পর খোলে, খোলার পর দেখছি যে হ্যাঁ আছে, এটা খুব ভয় পেয়ে গেছিলাম যে আঙুলের মাথাটা মনে হয় নি, এরকম মনে করছিলাম। তো একটু দেখিয়ে দিই, জানি না দেখানোটা আমার ঠিক হবে না ভুল হবে, একটু দেখিয়ে দিই যে কী কী আঘাত। প্রথমের আঘাত এই পিঠের, এটা এইখানে একটা আঘাত করছে, তারপরে এইখানে একটা আঘাত, তারপর এই পেটের মধ্যেটা।
আর এই এইটা এইটা পুরোটা চিটছে, এটা হচ্ছে ডাক্তারেরা চিটছে, মানে অপারেশন করার জন্য, এই হচ্ছে ব্যাপার। তো এমনি মোটামুটি এখন চলাফেরা খাওয়া দাওয়া সম্পূর্ণ নিজে করতে পারছি, কিন্তু একটু স্লো হয়ে গেছি, মানে পার্টসগুলো একটু স্লো হয়ে গেছে, হাঁটতে খুব আস্তে আস্তে হাঁটতে পারছি, তেমন না যে জোরে জোরে হাঁটতে পারছি, আস্তে আস্তেই হাঁটতে পারছি। তো এই ছিল কাহিনী, কী হয়েছিল না হয়েছিল জানি না, কতটা বড় ভিডিওটা হয়ে গেছে, আর ভিডিওটা দেখবেও কি না শেষ মুহূর্ত কেউ আমি জানি না। তো অনেকে প্রশ্ন করেছিল, সেটার অ্যান্সার এই ভিডিওতে আমি তুলে ধরেছি। আর সবার কাছে একটা রিকোয়েস্ট যে আমি জানি না পরবর্তীতে ইউটিউবে জার্নিতে আর থাকতে পারবো কি না, বা এটাই আমার লাস্ট ভিডিও হতে পারে, বা যদি আমার ইউটিউবে যদি আবার দেখতে চাও তাহলে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করছি যে আমার এই ভিডিওটা অন্ততকে সবার সঙ্গে শেয়ার করে দাও, যাতে ইউটিউব কমিউনিটিতে কেউ একজন বড় ক্রিয়েটার কেউ একজন দেখতে পায় বা দেখে, বা না দেখলেও আমি এটা চাই সবার কাছে একটা রিকোয়েস্ট, বা সবার কাছে একটা রিকোয়েস্ট যে আমি বাড়ি যাওয়ার আগে, বা বাড়ি আমি হয়তো সেপ্টেম্বর, আমি এখনও গুজরাটেই আছি কাকুদের কাছেই, তো বাড়ি আমি হয়তো সেপ্টেম্বরে যাব, সেপ্টেম্বরে 15 তারিখে জানি না কত তারিখে যাবো, 15-16 তারিখে হয়তো যাবো, তো বিশ্বকর্মা পূজার আগে। তো ততক্ষণে আমি চাইছি, আমি একটা রিকোয়েস্ট করছি সবার কাছে যে যদি 10,000 সাবস্ক্রাইবারটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি বাড়িতে হয়তো বলতে পারবো যে হ্যাঁ আমি আবার আমি ইউটিউব জার্নিটা ছাড়ছি না, বা ধরে রাখবো যে এটাই করি না কেন, এটা করবো না যদিও, নিজেই জিনিসটা করবো না হয়তো, তো অন্য কিছু টপিক নিয়ে আলাদা কিছু নতুন টপিক নিয়ে আবার শুরু করবো, কিন্তু ইউটিউব জার্নিটা কন্টিনিউ রাখবো, এটা বলার একটা সাহস থাকবে। কিন্তু যদি না হয় না, মানে যদি 10,000 যদি আমার বাড়ি ফেরার আগে অব্দি যদি না হয় তাহলে আমার হয়তো আর ইউটিউব জার্নি বা ইউটিউব লাইফ আর হয়তো হবে না। তো এটাই হচ্ছে ব্যাপার, যদি তোমরা পড়ে দাও তাহলে ভালো হয়। আর আরেকটা কথা, বালুঘাটবাসীকে, মানে বালুঘাট, আমি বালুঘাটের ছেলে, তো বালুঘাটবাসীকে বলতে চাই যে বালুঘাটের লোক এতটা ভালো, এতটা ভালো আমাকে এই এই অবস্থায় এতটা এই আমাকে এই অবস্থায় বা আমাকে আমার শুরু থেকে এত সাপোর্ট করেছে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো ভিডিওটা এইটুকুই, আমি আবারও বলছি আমি অনেকেরই ফোন ধরিনি, অনেকেরই ফোন ধরিনি, SMS-এর কোনো রিপ্লাই দিতে পারিনি, কারণ কী বলতো যে আমি ইমার্জেন্সিতে ছিলাম, আর ইমার্জেন্সিতে কল করা সেরকম বারণ ছিল, আর আমার শরীরে এতগুলো পাইপ লাগানো ছিল, এতগুলো পাইপ লাগানো ছিল, 8টা 9টা পাইপ প্রত্যেক দিন প্রায় লেগেই ছিল, হাতে এই হাতে দুইটো, মানে এই হাতে দুটা স্যালাইন, এই হাতে দুটা স্যালাইন, এই হাতে রক্ত রক্ত দিচ্ছিল, আর নাকের মধ্যে দুটো পাইপ লাগানো ছিল, তারপরে পেশাবের নালে, মানে পেশাবের নালে একটা পাইপ লাগানো ছিল, পেটের মধ্যে একটা পাইপ লাগানো ছিল, এইভাবে 8টা 9টা পাইপ এরকম লাগানো ছিল, ঠিক আছে। তো সেই জন্য কথা বলতে খুবই কষ্ট হচ্ছিল ওই পাইপ টাইপ লাগানো সত্ত্বেও, আর SMS-ও কারো লিখতে দিইনি, তার জন্য একদম দুঃখিত আমি, সরি, ঠিক আছে। অনেক কষ্টে এই ভিডিওটা করলাম, জানি না কীরকম অবদান আমার হলো। তো ভালো থাকবে সবাই, পিছ।